षष्टिपन्थामनुचरेम सूर्यचन्द्रमसाविव पुनर्दधता गणता जानता संगमे मही। धर्मों पर भी सज्जन बिंदु विशेष करे ये वीडियो टी अमी तैयारी करछि बांग्लादेशी बंधुदेर जन्य। বাংলাদেশে অনেক বন্ধু বান্ধবরা আমার রয়েছে, তাদের আপত্তি হলো এই যে আমি বাঙালি হওয়া সত্ত্বেও বাংলাতে কোনো ভিডিও তাদেরকে দিইনি কেন। অবশ্য দিইনি কেন এমন কথা নয়, আমি বাংলা ভাষায়ও কয়েকখানা ভিডিও আগেই দিয়েছি, তা সত্ত্বেও বাংলাতে আমি কোনো রেসপন্স পাইনি বলে সব কাজ আমি হিন্দিতেই করেছি। হিন্দিতে করার জন্যই আজ সমস্ত বিশ্বে মানুষ আমাকে চেনে বা আমার নামে পরিচিত। আসুন আমি বিশেষ করে বাংলাদেশি ভাইদের জন্য, বাংলাদেশি বন্ধুদের জন্য সত্য সনাতন বৈদিক ধর্ম সম্পর্কে ছোট্ট একটি আলোচনা ভিডিওর মাধ্যমে আপনাদের সম্মুখে প্রস্তুত করছি। সত্য সনাতন বৈদিক ধর্মটি হল একই মাত্র ধর্ম যা মানুষ মাত্রের জন্য, কারণ মানুষ মাত্রের জন্য ধর্ম হয় এক। ধর্ম এক এবং অদ্বিতীয়, কোনো জাতি বিশেষের জন্য, বর্গ বিশেষের জন্য, সম্প্রদায় বিশেষের জন্য বা কোনো স্থান বিশেষের জন্য কোনো ধর্ম হয় না, কোনো দেশবাসীর জন্য কোনো ধর্ম হয় না। ধর্ম হয় ঈশ্বর প্রদত্ত, মানুষের দ্বারায় কোনো ধর্ম স্থাপনা হয় না। ধর্ম ঈশ্বর প্রদত্ত কেমন, যেমন সূর্য, চন্দ্রমা, আকাশ, পাতাল, পৃথিবী, যতই প্রাকৃতিক দৃশ্য আমরা দেখি, এ সমস্ত সৃষ্টিকর্তা যিনি, তারই মাধ্যমেই হয় ধর্ম। সেই জন্য ধর্ম মানুষ মাত্রের জন্য হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল এটি যে আমরা মানুষ হওয়া সত্ত্বেও আমরা সেই ঈশ্বরকেই চিনতে পারিনি বা ঈশ্বরকে চেনার চেষ্টা করিনি, জানার চেষ্টা করিনি, পাওয়া তো অনেক দূরের কথা। ঈশ্বরকে না জানলে ঈশ্বরকে পাওয়া যাবে না। ঈশ্বর পেতে হলে প্রথমে ঈশ্বরকে আমাদের জানতে হবে। শুধু ঈশ্বরই কেন, আমরা যারা মানুষ বলে গণ্য, মানুষ বলে যারা পরিচিত, সেই মানুষের কাজ সমস্ত জেনেই মানুষ কাজ করে। অজানা অবস্থায় কোনো মানুষ কোনো কাজ করে না। অজানায় কোনো কাজ করতে গেলে তাকে ধোঁকা খেতে হবে, অর্থাৎ সেই কাজটি তার পুরো হবে না, পুরো করতে পারবে না, অনেক ব্যাঘাত পেতে হয়। ঠিক তদ্রূপ মানুষ আমরা হলাম ঈশ্বরের সন্তান, ঈশ্বর এক এবং অদ্বিতীয়। সেই ঈশ্বরের সন্তান হওয়ার জন্য ঈশ্বরকে আমাদের একান্ত জানা দরকার। তো ঈশ্বর জানা একটু কঠিন ব্যাপার, যার জন্য এই পৃথিবীতে অনেকেই সেই কঠিন কাজ যাতে না করতে হয় তার জন্য ঈশ্বরকেই তিলাঞ্জলি দিল, অর্থাৎ তাদের উক্তি হলো ঈশ্বর নেই বা ঈশ্বর কোনো বস্তুর নাম নয় বা ঈশ্বর আবার কি করে হয়, ঈশ্বরের দরকারটি কি, প্রকৃতি সব, এরকম অনেক বিচারধারা আমরা মানব সমাজে দেখে থাকি, পেয়ে থাকি, শুনতে পাই। সেই ঈশ্বরকে জানার চেষ্টা করেছে যারা, তারা সেই সত্য
ঈশ্বর পাওয়া যাবার যে রাস্তা বা ঈশ্বর পাওয়ার যে রাস্তা, সেই রাস্তাটি মানব সমাজে তুলে ধরেনি, অথবা ঈশ্বরের নামে একে অপরকে ভুল কথা বা ভুল উপদেশ দিয়ে গেছেন, যার মধ্যে আমরা অধিকাংশ বাঙালিদেরকেই দেখে থাকি। বাঙালিরা ঈশ্বর সম্পর্কে এত অজ্ঞ যে আমি এক জন্মে এক জীবনে বলে সমাপ্ত করতে পারবো না। বাঙালিদের মধ্যে অনেকগুলো গুরু আছে, সেই গুরুরা ঈশ্বরকে না জেনে যার মনে যা এসেছে সেই কথাই বলে উনি ঈশ্বর সিদ্ধি করার চেষ্টা করেছেন। যেমন মনে করুন বৈষ্ণব সমাজ, যদিও বৈষ্ণব সমাজের মধ্যে অনেক পাঠ আছে, কিন্তু সবই পাঠ যারা করে বৈষ্ণব সমাজে, তাদের একমাত্র উদ্দেশ্য তারা জানে যোগেশ্বর কৃষ্ণই হলো ঈশ্বর। এবারে আমরা যারা মানুষ বলে গণ্য, মানুষ বলে যারা পৃথিবীতে পরিচিত, তো মানুষ হওয়ার জন্য আমাদের ঈশ্বরকে জানা একমাত্র কাম্য। এবারে কেউ যদি বলেছে কৃষ্ণই ঈশ্বর, তাহলে কি আমাদেরকে জানার দরকার নেই? আমরা জানার দরকার প্রয়োজন মনে করি না? জানা বোধ করতে হবে না? কেউ বলল কাকে কান নিয়ে গেছে, তো কাকের পিছনে আমরা দৌড়াবো না কানে হাত দিয়ে দেখব? তাই যদি কৃষ্ণ ঈশ্বর হন, ঈশ্বরের লক্ষণ কি সেটাকে আগে জানতে হবে। তো ঈশ্বরকে জানতে গেলে একমাত্র বেদ ছাড়া অন্য কোনো রাস্তা নেই। শুধুমাত্র বেদের মাধ্যমে ঈশ্বরকে জানা যেতে পারে বা পাওয়া যেতে পারে। ওই জন্য বেদেই ঈশ্বর উপদেশ দিয়েছেন মানব মাত্রকে, নানা পন্থা বিদতে আয়নায়, যে অনেক রাস্তা সঠিক নয়, সঠিক রাস্তা হলো মাত্র একটি। সেই একটি রাস্তা সঠিক, সেই একটি সঠিক রাস্তাটি যদি না জানতে পারি আমরা, তাহলে আমরা মানব বলে গণ্য হব না। তাই মানব হওয়ার জন্য কেউ যদি বলল কৃষ্ণ ঈশ্বর, সেটাকে আমরা ধ্রুব সত্য বলে মনে করে নিই বা মেনে নিই, সেটার উপরে কোনোদিন চিন্তা এবং বিচার করার প্রয়োজনই বোধ করিনি। আসুন, আগে জানার দরকার আমাদের কৃষ্ণ কে, কেই বা সেই কৃষ্ণ। কৃষ্ণ যার জন্ম মাতা পিতার ঔরস জাত সন্তান, সে এক নম্বর দু নম্বরে নয়, অথচ মা বাবার অষ্টম সন্তান রূপে কৃষ্ণ জন্ম নেয়। ধন্যবাদ দিন সেই যুগের মানুষদেরকে, তারা সেই সময় কোনো লাইকেশন বা ভ্যাসেকটমির কোনো প্রাবধান সেই সময় ছিল না, অথবা তারা নেয়নি, তাই অষ্টম সন্তান রূপে কৃষ্ণ জন্ম নিলেন। মা দেবকী এবং পিতা বাসুদেবের ঘরে জন্মস্থানটি হল কংসের কারাগার। কংস সে হল কৃষ্ণের মামা। প্রথম কথায় আমরা বিচার করতে পারি, কৃষ্ণ যদি ঈশ্বর হন তাহলে ঈশ্বরের কেউ মামা হবে? এ কেমন ধরনের কথা, এ কেমন মেনে নেওয়া যেতে পারে, কি করে মেনে নেওয়া যেতে পারে এটা?
যে কৃষ্ণর মামা আছে, সেই কৃষ্ণর দাদু আছে, যে কৃষ্ণর বাবা আছে, যে কৃষ্ণের মা আছে, তিনি ঈশ্বর হন কি করে? বন্ধ করে দিয়েছি।